বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মার্শাল আর্টের জনক কি আপনি নাকি রুবেল ভাই? কে রুবেল? তো আমার সন্তান। আপনার সন্তান? হ্যাঁ, ও তো ওরে আমি শিখাইছি। ইন্ডাস্ট্রিতে কি আপনি আগে আসছেন না রুবেল ভাই আসছে? তো ওরে শিখাইলে ও আমার আগে আইতে পারে। সিনেমায় আসছে কি আগে? সিনেমায় তো আমি আগে, আমি ভুলটা আমি দর্শকদের ভেঙে, আমি পারভেজ ভাইকে শিখাইতাম, ওনার বড় ভাইকে শিখাইতাম, ওখান থেকে রুবেল আমাদের পরিচয়, তারপরে রুবেল প্র্যাকটিস করে। রুবেলকে নায়ক বানানোর জন্য কি আপনি ইন্সপিরেশন দিয়েছিলেন? পারভেজকে বলছিলাম যে লারাকু ছবিটা। আমি বলি রুবেল সাধারণ একটা আছে, ফুটবল মুটবল খেলাধুলা করতো, আমি পারস ভাইরে শিখাইতে চাইতাম, সোলে নাকি শিখাইতে যাইয়া সে দাঁড়ায় থাকতো, ওস্তাদ আমি শিখবো, এসময় আমি জাতীয় প্রশিক্ষক 79 সালের কথা বলছি। সেই আমি বললাম যে শিখবা অসুবিধা কী, আমি পারে যে বললাম যে রুবেল শিখতে চাই, কয় এখানে শিখবে কেন, ও ক্লাবে শিখবে না। হ্যাঁ, তা আমি বললাম না আপনি শিখে দেবে শুনে দু একটা আমি শিখাই দেবো, কয় না না শিখাই না, কয় না আমি করলে বারবার ধরে আমার খারাপ লাগে, পরে আবার রুবেলকে ডাকি বললো তুই শিখবি, আচ্ছা শিখা লাগবে, এই কিছু কিছু শিখাইতাম, তার এই শিখানোর পরে সে ওই প্র্যাকটিস করতে 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 কোচিং জুনিয়র কোচিং সেন্টার আইলো, ওখানে প্র্যাকটিস করলে প্রথম চ্যাম্পিয়নশিপ সে চ্যাম্পিয়ন বাংলাদেশে, আমি প্রথম জাতীয় প্রশিক্ষক, সে প্রথম চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ, আপনি তো অনেক কথা লিখেছেন মনে করেন, আমার বক্তরা এখনও আছে, আমি তাও আমি যেমন রিক্সা নিয়ে যাই রিক্সাওয়ালা হঠাৎ আমার দিকে তাকাই থাকে, আগের মতন তো সেরা নাই তাকাই থাকে, বলে আমি কী তাকাই রয়েছ, ক বস আপনার উস্তাদ জাহাঙ্গীর আলমের মতন মনে হয়। হ্যাঁ, তা আমি বললাম যে তো কী তো উস্তাদ ক, আমি আপনি তো আপনি উস্তাদ জাহাঙ্গীর আলম, আচ্ছা তার কই মান তার মনে সরাতে, বলে আমি রিক্সা ভাড়া নেব না, রিক্সা ভাড়া নেই না, আর যেখানে যাই দেখো বড় বড় অফিসারে যেখানে যারা ইয়ং কালে যারা ইউনিভার্সিটি বসছে আপনাদের তো অনেক সিনিয়র, তারা এখন কেউ বিচারপতি হয়েছে, কেউ জজ হয়েছে, কেউ বা পুলিশ অফিসার হয়েছে, কেউ অমুক হয়েছে, হয়েছে বড় বড় অফিসার, গেলে আমারে আমাকে পরিচয় করে দিতে হয় না, এত সম্মান করে তারা, আমার ভালো লাগে, আমি দেখি রাস্তাঘাটে মানুষ দাঁড়ান বা একটা ছবি উঠাবো, এটাই তো পাওনা শিল্পী হিসাবে, আমি আর বেশি কিছু চাই না, আমার অনেক ভালোবাসা দিছে, মার্শাল আর্ট বাংলাদেশে চলাইছে, একসময় মার্শাল আর্ট কী করে চিন্তা না কই এটা খাই নেই পরে, এখন সবাই উ আ চেষ্টা করে, আপনার ছেলে হইলে ওর বেলপারে নেই স্কুলে দিয়ে মার্শাল আর্ট শিখে চাচ্ছেন ছেলে মেয়েদের, আমার এত পাওনা আর কিছু নাই। আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের।